তো আমার এই ঘরের ভিতরে এই একটা ঘুঘু পাখি আটকা পড়ছিল, তো সারাদিনই বার হওয়ার ট্রাই করছে কিন্তু বার হইতে পারে নাই, লেস্টেজ নষ্ট হওয়ার পথে। তো আজকে আমরা এই ঘুঘু পাখিটাকে রিলিজ করব। বন্য প্রাণী অথবা বন্য পাখি পালা ইল্লিগাল, তো বনের জিনিস বনে আমরা ছেড়ে দেবো আজকে। যা চলে গেছে। তো আপনারা কখনো কেউ ওই বন্য প্রাণী অথবা পাখি যে কোনো কিছু পালা ট্রাই করবে না, কারণ এগুলা খাঁচার মধ্যে রাখলে অনেক লাফালাফি করে এবং মারা যেতে পারে, তো এই রিস্ক কেউ নেবেন না। জাস্ট এইটুকু খাঁচার মধ্যে আটকা পড়ছিল, এই যে দেখেন কীভাবে লাফালাফি করে একদম ধরায় ফেলছে। ও যে বার হবে এই দিক দিয়ে তো বার হইতে পারতেছিল না, ও জাস্ট উপরে থাকে, এইদিকে যায় একবার, এদিকে যায় একবার। তোকে ধরে ছাড়ে দিলাম। দেখতেছি কোয়েল ভাইগুলো সব খায় ফেলছে, পানির বাটি উল্টা করে ফেলছে, তার খাবারের বাটি হয়তো। তো এদেরকে খাবার দেই, পানি দিই, আর ঘাসগুলো দিয়ে রাখি যাতে ওদের পায়ে কোনো সমস্যা না হয়, আর অনেক কমফোর্ট ফিল করে ঘাসের উপরে, এই জন্য একটু ঘাস দিয়ে রাখছি, শুকনা ঘাস। তো আমি কোয়েল পাখিগুলোকে এই ফিটগুলো দিই, ভাঙ্গা ফিট। তো আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা পানি দিয়ে দিয়েছি, খাবার আর পানি। তখন হাঁস আর মুরগিগুলোকে খাবারগুলো দিয়ে দিই। তো এই সময় সেই মুরগা বিশাল বড় হয়ে গেছে, অল লেজের যে এই লোমগুলো আছে মানে ফেদারগুলো আছে বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে এখন। ওরে বাবা, অনেক মাথা গরম আছে। তো এই তো খাবার দিয়ে সবগুলাকে, তো খাবার যখন দিছি মুরগিকে তখন গেছে হলো কবুতর হাঁস সবগুলো একসাথে খাইতেছে, হাঁস মুরগি কবুতর যা যা আছে আমার যারা। আর ওইদিকে ওরা দুজন মর্নিং ওয়াক করতেছে, এবার এদিক যায় এবার এদিক যায় এবার এদিক যায় এবার এদিক যায় এই ধরতেছে। তো এই তো আমার ছাদের সব পেটস, হাঁস কবুতর মুরগি সব একসাথে হয়ে গেছে। তো এখন আমি হাঁসের গোসল করার জায়গাটা ভরাই ফেলবো, 1 2 3। তো আমাদের পানি ভরানো শেষ, হাঁসগুলো অনেক সুন্দরভাবে গোসল করতেছে, এই যে। তো ভুতুর কিন্তু সাইজ আগের থেকে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ, আস্তে আস্তে বড় হইতেছে। তো এদিকে আমার কোয়েল পাখির জন্য একটা সিস্টেম করছি গোসল করানোর, বালুতে জাস্ট বালতির মধ্যে বালু দিয়ে ওদের নামাই দিয়েছি, দিয়ে একটা খাঁচার শীট ছিল তো এরা দিয়ে দিয়েছি। তো ক্যামেরা দেখে এখন ভয় পায়, গোসল করতেছে না কিন্তু একটু অনেক গোসল করতেছিল, আপনাদের অবশ্যই দেখাবো আমি। তো এই গোসল কিন্তু ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা কোয়েল পাখি পালেন তারা ট্রাই করবেন কোয়েল পাখিগুলোকে গোসল দেওয়ানোর, তাহলে ওদের শরীরের ফেদারগুলো অনেক সুন্দর থাকে, শাইনি হয়। তো এই যে আমাদের ড্রাগনের যে ফুলটা ছিল কয়েকদিন আগে, এরা ফুল, তো ফুল মরে গেছে, তারপর এটা হলো ফল, এইটুকুই এটাই হলো ড্রাগনের ফল। তো এটাই আস্তে আস্তে বড় হবে। আর এদিকে কিছু ফুল ছিল সেগুলো রোদের কারণে হলুদ হয়ে পড়ে গেছে, জাস্ট একটা ফলই আটকাইছে। তো এটা কয়দিন থাকবে তার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই, কারণ প্রচুর গরম পড়তেছে, একটু বৃষ্টির দরকার আছে। তো এই তো এটাই হলো ড্রাগনের ফল। তো আমি হাঁস মুরগি আর কবুতরের ভয়ে এই ঘাস ফুলের গাছটা আমি এই চিপায় রেখে দিছি, এর দিকে আরেকটা আছে আর এই যা আরেকটা। তো অনেক ভালোভাবে গ্রো হইতেছে, এগুলা পুরা খায় সব শেষ করে ফেলছিল, তো আবার নতুন করে জীবন ফিরে পাইছে এই চাপায়, মানে এই চিপা জায়গায় রাখছি আর খাইতে পারতেছে না, অনেক জোশ একটা ব্যাপার হয়েছে। আবার রেখে দিই জায়গাতে, এই জায়গায় থাকবে এগুলা। আমরা এই ঘরটা ফাঁকা করে অটো ব্রিড করা কিছু মাছ, ছোট ছোট ফিশ ট্যাঙ্কে রাখবো, খুবই সুন্দর একটা পরিবেশ মাছ চাষ করার জন্য এই জায়গায়, এখানে ব্রিড করা ট্রাই করবো। আর হাঁসগুলো তো আপনারা জানেনই, আমাদের বাসার পিছনে এই কিছু জায়গা আছে, তো এই হাঁস আর মুরগি সবগুলোকে নিয়ে পিছনে চলে যাবো, তো বাসার পিছনে ওইগুলোকে ছাড়তে পারবো হাঁস মুরগি। এই দুটো হলো নতুন বাচ্চা, এই জন্য এটা অলওয়েজ ঘরের ভিতরে থাকে, ঘর থেকে বাইরে যায় না। তো এই যে আমার লেবু গাছের লেবুটা আস্তে আস্তে বড় হইতেছে, তো আমি ওই দিন হুইল পাউডার আর ওই হ্যান্ড ওয়াশ গুলাই দেওয়ার পর থেকে পিঁপড়ার উপদ্রব কমে গেছে আগের থেকে অনেক, আরও একবার করলে হয়তো ভালো হবে। তো আজকে অথবা কালকের ভিতরে আমি আরেকবার স্প্রে করবো পুরা গাছ, সবগুলা গাছ স্প্রে করবো। তো লেবুটার গ্রোথ কিন্তু অনেক সুন্দর আছে, অনেক সুন্দরভাবে বড় হইতেছে আস্তে আস্তে, কিন্তু একটা ফুলই আসছে, তো একটা ফুল থেকে লেবু হয়েছে, তো আশা করি আরও ফুল আসবে সামনে, আরও লেবু ধরবে।
গাছটাকে অনেক যত্ন করতে হবে, কারণ লেবু গাছে এই ধরনের প্রায় এরকম পিঁপড়া অ্যাটাক করে, পিঁপড়া তারপরে মিলিবাগ, তো অনেক ঝামেলা। তো এইদিকে আমাদের ওই জোড়াটা আবার ডিম দিয়ে দিয়েছে, ওই তো ডিম নিয়ে বসে আছে, বাচ্চাও আছে ডিম নিয়ে বসে আছে। এবার আই থিঙ্ক আপনাদের জাস্ট একটা আঙুরি দেখাইতে পারবো, কারণ একটা আঙুরি হয়েছে গাছে, বাকি সবগুলা শুকনায় ঝরে পড়ে গেছে। আই থিঙ্ক এটা এই আঙুরটাই হবে, এটা একটু বড় হয়েছে সাইজে। এই যে পাশাপাশি দেখতেছি যে এই আঙুর গাছে অলরেডি ফুল আসছে, কিন্তু দেখতেছি আমি এই আঙুর গাছে অলরেডি ফুল আসছে, সবুজ আঙুর গাছে, এই তো অলরেডি ফলও হয়ে গেছে। এটাই কিন্তু আঙুর, অনেকগুলাই ধরছে দেখা যাইতেছে। এটা এই গাছ হলো সবুজ আঙ্গুরের গাছ। তো এইদিকে আসতে হলো আমাদের জামরুল গাছ, জামরুল গাছে অনেক নতুন নতুন ডালপালা বার হয়েছে। এই তো একটা নতুন ডাল, এই তো নতুন ডাল, ভিতর থেকে আরো বার হইতেছে নতুন ডাল, ডাল ফুটা ফুটা হয়ে বার হইতেছে একটা জামরুলের পাতা, মানে ডালগুলা প্রচুর পরিমাণে ডাল আসছে নতুন, তাড়াতাড়ি ফল ধরলেই হয়। আই থিঙ্ক পরের বছর থেকে ফল আসা শুরু হবে এই জামরুল গাছে। তো এইদিকে দেখতে পাইতেছেন আমাদের কাটিমো নামে, এই তো ফুল থেকে ফল হয়ে গেছে। এটা কিন্তু আম ধরা সিজন না, তাও আম ধরতেছে, কারণ এটা বারো মাসে আম। এই যে পেঁপেটা পেকে গেছে, এই তো পাড়া ট্রাই করি লাভ দিয়ে, তো এই তো পারে ফেলছি একদম গাছ পাকা পেঁপে লাভ দিয়ে, উপর থেকে এই তো এই জায়গায় ছিল। আরো খড়া লাগবে, আমরা ক্লিন করে এখানে হাঁস মুরগি পালবো, তো নিচে ঘরটা ঠিক করে, তো অলরেডি আজকে একটা কাজ হইতেছে, কাজের লোক লাগাই দিছি মানে এই পুকুরের পাড় সাফ করার জন্য, তো অর্ধেক অলরেডি হয়ে গেছে এই পাশ, আর কালকে করবো এই পাশ, কারণ একদিনে এতগুলো করা সম্ভব না। কিছু হয়তো গাছ আছে যেগুলোতে ফল আসে না, তো ওইগুলো কেটে ফেলবো আমরা। তারপরে এখানে ঘরটা ইঁটা ইঁট রেডি করা আছে, নিচেই তো ইঁট রেডি করা আছে, তো ওই ইঁট দিয়ে সুন্দর মতো একটা ঘর বানাবো যেখানে হাঁস মুরগি পালতে পারবো আমরা পিছন দিকে। তো ওইদিকে দেখতে পাইতেছেন একটা গোলাপ ফুটছে, তো এই গাছগুলো সব খায় ফেলতেছিল ওই হাঁস আর মুরগি একসাথে মিলে, তো এইবার গাছগুলো উপরে উঠাই দেওয়া হয়েছে, মানে এই পিলারের উপরে, যাতে আর নাগা নষ্ট করতে পারে। তো এবার দেখা যাইতেছে একটা গোলাপ ফুল ফুটছে, আর অনেক নতুন নতুন ডালপালা বার হইতেছে। এই টবগুলো যখন নিচে ছিল তখন হাঁসগুলো একদম খাই ফেলতো, পাতা খাই ফেলতো, মাটি খাই ফেলতো, সব খাই ফেলতো আমার অবস্থা। তো দেখতে পাবেন যে ওই 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 পিলারের উপরে আছে কিছু, এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা, ওর পিছনে দুইটা, এদিকে দুইটা, তো সব গোলাপের গাছগুলা আমরা উপরে উঠাই দিই যাতে হাঁস নষ্ট করতে না পারে গোলাপ ফুলের গাছগুলা। ওই দিকে আসতে হলো আমার বড় হাঁস মুরগ। আজকের ওয়েদারটা অনেক জোস, অনেক সুন্দর হাওয়া হইতেছে। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।